সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন, সব খবর সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, এভরিথিং অনলাইন আপনাদের আবারও স্বাগত জানাই। আর ইতিমধ্যে আপনারা চলে আসছেন এভরিথিং অনলাইনে আরেকটি নতুন এপিসোডে। আর এই এপিসোডে আপনারা জানতে পারবেন NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ DLED এর নতুন কিছু আপডেট। আর এই আপডেটগুলি নিয়ে সরাসরি আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের যা কোয়েরি রয়েছে তা নিচে কমেন্টে জানান এবং আপডেটগুলি সম্পূর্ণ দেখুন। এবং এই ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করব। আর ভিডিওটি শুরু করার প্রথমে আপনাকে একটু রিকোয়েস্ট জানিয়ে দিই, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা এইরকম লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে ভিডিওর নিচে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকন ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশনের জন্য। তো আমরা চলে আসছি NIOS DLED এর যে অফিসিয়াল ওয়েবসাইট এবং যে আপডেটগুলি রয়েছে সেই আপডেটগুলি নিয়ে। তো দেখুন, প্রথমেই যে আপডেটগুলি রয়েছে সেই আপডেটগুলি প্রথম আপডেট হিসেবে আমি যা রেখেছি সেটি হচ্ছে 506 এবং 507 কোর্সের এক্সাম। তো আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে 506 এবং 507 কোর্সের এক্সাম আপনাদের 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর হবে। তো আমি নোটিফিকেশানটি আমি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। তো দেখুন, 506 এবং 507 এক্সামের নোটিফিকেশান এখানে রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে এখনও রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনারা জানতে পারবেন। এবং এখানে যে বিশেষ পরিবর্তনটি রয়েছে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানিয়ে দেবো। তো দেখুন, 506-এর যে এক্সামটি রয়েছে সেটি 20/12/2018 অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, যেটি দুপুর দুটো থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেখুন, এই নতুন আপডেটটি ছিল যেখানে আধ ঘন্টা সময় এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ আগে যে আপনাদের পরীক্ষাটি হতো সেটি 2:30 থেকে 5:30, কিন্তু বর্তমানে সেটি আধ ঘন্টা আগিয়ে নিয়ে এসে দুটো থেকে 5টা পর্যন্ত করা হয়েছে। একই রকম 507 কোর্সের এক্সাম আপনাদের হবে 21 ডিসেম্বর 2018 2:00 থেকে বিকেল 5টা পর্যন্ত, শুক্রবার দিন এই এক্সামটি হবে। তো অর্থাৎ 506 এবং 507 কোর্সের এক্সাম আপনাদের ইতিমধ্যেই অনুষ্ঠিত হবে, যার ডেট আপনারা পেয়ে গেছেন। এরপরের আপডেটটি দেখুন যে চলে আসছি, এরপরের আপডেটটি অ্যাডমিট কার্ড। তো অর্থাৎ এই এক্সাম দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড প্রয়োজন সেই অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কিনা। তো দেখে আসছি যে এখানে দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি রয়েছে dla.nios.ac.in, এই ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো প্রকারের লিঙ্ক এখানে আপডেট করা হয়নি, যেখানে আমি টিচার সেকশনেও দেখে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু কোনো রকমের কোনো অ্যাডমিট কার্ডের লিঙ্ক এখানে আপডেট করা হয়নি, তাই অ্যাডমিট কার্ড এখনই আপনাদের পাওয়া যাচ্ছে না, তবে খুব শীঘ্রই আপনাদের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। আর এরপরে আমি চলে আসি পরবর্তী আপডেট, যে 504 এবং 505 রেজাল্ট। তো এই 504 এবং 505 রেজাল্ট সম্পর্কে আগেই একটি ভিডিও দিয়েছি, ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে রয়েছে। এছাড়াও আমি আপনাদের জানিয়ে দিই, দেখুন যে 504 এবং 505 রেজাল্ট এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এবং দেখুন, রেজাল্ট অফ দ্য সেকেন্ড DLED এক্সামিনেশন হেল্ড ইন সেপ্টেম্বর 2018, ডিক্লেয়ার করুন 5/12/2018 5/12/2018 ডিক্লেয়ার করা হয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা প্রথম বর্ষের যে রেজাল্ট রয়েছে তা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই রেজাল্ট সম্পর্কিত কোনো তথ্য বা কোনো রকমের সমস্যা থাকলে নিচে কমেন্ট করুন, অবশ্যই আপনাদের এই বিষয়ে সাহায্য করা হবে। চলে আসছে আমরা পরবর্তী আপডেটে, পরবর্তী আপডেট হচ্ছে স্যামের MCQ। ইতিমধ্যে আপনারা স্যামের কোর্সগুলি এনরোল করেছেন, আপনি আপনাদের ভিডিও দিয়েছিলাম সেখান থেকে আপনারা কোর্সগুলি এনরোল করে ফেলেছেন। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা মোবাইলে স্যাম অ্যাপস ডাউনলোড করুন এবং সেটিকে এনরোল করুন। এনরোল করার পরে আপনাদের প্রতিদিনের যে MCQ টেস্ট রয়েছে সেই MCQ টেস্টগুলিতে অংশগ্রহণ করুন। ওয়েবসাইটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন স্যামের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে প্রতিদিন প্রতি বৃহস্পতিবার দিন এই MCQ টেস্টগুলি আসছে, সেই MCQ টেস্টগুলি আপনারা সেগুলোতে অংশগ্রহণ করুন। ইতিমধ্যে 6 তারিখের MCQ টেস্ট চলছে, যেটি 12 তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে আপনাদের রাত্রে 12টা পর্যন্ত চলবে। যা এখানে দেখুন যে 508 কোর্সের ইউনিট 3, 508 কোর্সের ইউনিট 5 এবং 508 কোর্সের ইউনিট 7 MCQ টেস্ট রয়েছে। এবং এর পরবর্তী যে MCQ টেস্টগুলি রয়েছে সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, এর পরবর্তী কোর্স রয়েছে 13 তারিখে, তারপরে 20 তারিখে এবং এর পরবর্তীতে রয়েছে 27 তারিখে। পরবর্তী 3 দিন এই 3 সপ্তাহে এই কোর্সগুলির আপনারা MCQ টেস্ট আপনারা দিতে পারবেন। তো এই SIAM-এর সঙ্গে জুড়ে থাকুন এবং এখানে MCQ টেস্টগুলি আপনারা দিতে থাকুন। চলে আসছি আমরা পরবর্তী আপডেটে, পরবর্তী আপডেট রয়েছে থার্ড সেমিস্টার সাজেশন। ইতিমধ্যে আপনাদের যে থার্ড সেমিস্টারে যে এক্সাম হবে তার জন্য আপনারা সাজেশন বা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর আপনারা যারা এখনও প্রস্তুতি শুরু করেননি তারা আমাকে ফলো করুন Unacademy-তে। Unacademy-র লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে, সেখানে দেখুন থার্ড সেমিস্টারের প্রস্তুতি, 5 মার্ক এবং 10 মার্কের কোর্স রয়েছে এবং সাথে রয়েছে MCQ-র আলোচনা। সমস্ত বিষয়টি আমি আপনাদের এখানে বোঝাচ্ছি এবং সেই বিষয়গুলি বোঝার জন্য আমি আপনাকে ফলো করতে হবে Unacademy চ্যানেলটি। এবং এই Unacademy ফলোর এখানে ফলো লিঙ্ক রয়েছে, ফলো অপশানে ক্লিক করার পরে আপনারা ফেসবুক অথবা ইমেল আইডি দিয়ে আপনারা এখানে ক্রিয়েট করে লগ ইন জয়েন হতে পারেন। আমাকে ফলো করার লিঙ্ক ভিডিও লিঙ্কে দেওয়া থাকলো, সাজেশনগুলি পেতে হলে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। চলে আসি আমরা পরবর্তী যে
আপডেটটি রয়েছে বেঙ্গলি এমসিকিউ টেস্ট। যেহেতু আপনারা বাংলায় পরীক্ষা দেবেন, অর্থাৎ এমসিকিউ টেস্টগুলি আপনাদের বাংলায় প্রয়োজন, তাই আমি আপনাদের জানিয়ে দিই যে বেঙ্গলি এমসিকিউ টেস্টের জন্য আপনারা ফলো করতে পারেন www.360exam.in। এখানে ওয়েবসাইটে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এমসিকিউ টেস্ট, এনআইএস এমসিকিউ টেস্ট, বা সেখানে বেঙ্গলি এবং হিন্দিতে দুই ভাষাই রয়েছে এবং লাইভ টেস্টও রয়েছে। সেই সমস্ত টেস্টগুলি আপনারা দিয়ে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষাটি যাচাই করতে পারেন বা প্রিপারেশন যাচাই করতে পারেন। এবং লাস্ট আপডেট হিসাবে যে রয়েছে, দেখুন স্পেশাল থার্ড সেমিস্টার সাজেশন বাই এভরিথিং অনলাইন। আমার দ্বারা যে প্রতিবারের মতো সাজেশন দেওয়া হয় সেই সাজেশনগুলি এইবারও প্রকাশিত হবে, যা আজকে আপনাদের সামনে উঠে আসবে রাত্রি 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে, এই ডিউরেশনের মধ্যে আজকে আপনাদের সামনে এনআইএস এর যে থার্ড সেমিস্টার রয়েছে সেই থার্ড সেমিস্টারের জন্য সাজেশন উঠে আসবে। সেই সাজেশনগুলি আপনারা পেয়ে যাবেন। আর সেই সাজেশন থেকে কোন কোন প্রশ্নের উত্তর আপনাদের কেমন লাগলো এবং কতটা প্রয়োজন তার নিচে কমেন্ট করবেন, এবং সাজেশনগুলি কার কার দরকার অবশ্যই নিচে কমেন্ট করবেন, এবং এর পরবর্তী বিষয়ে কী কী সাজেশন দরকার সেই বিষয়েও কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই আমি আপনাদের সাহায্যে কতটা সাহায্য করতে পারি সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবো। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে আসা বেল আইকন ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।